এলাকার মানুষকে প্রয়োজনে পরিষেবা দেওয়ার জন্য পানাগড় বাজারে তৈরি হয়েছিল কমিউনিটি হল। সেই কমিউনিটি হল এখনও রয়েছে, সেখানে নানান অনুষ্ঠানের জন্য ভাড়াও দেওয়া হয়, কিন্তু বেহাল অবস্থায় পড়ে রয়েছে কমিউনিটি হলটি। কমিউনিটি হলের সাফ সাফাই হয় না বলেই অভিযোগ, এমনকি সেই ছবি ধরা পড়েছে ক্যামেরাতেও। চারিদিকে রয়েছে আবর্জনার স্তূপ। শুধুমাত্র অনুষ্ঠানের দিনে অল্প স্বল্প শৌচালয়ের সাফাই করা হয় এমনটাই অভিযোগ করছেন অনেকে। বহু পাইপ লাইন নেই সব বাথরুম যা আমার পুরা চারো তরফ কচড়া হয় পার্টি সাফাই কে নাম পর উনকা যে বুকিং চার্জ ও লেতে হয় 10,000-15,000 লেতে হয় আর সাফাই কে নাম পর 1,000 লেতে হয় সাফাই ভি নেই মিলতা টাইম পর পাবলিক তো আপনা মুসিবত না ফির লেবর লাগা কে সাফাই করাতা হয় যা করকে আপ দেখ লিজিয়ে পুরা টুটি হর জায়গা টুটি যা মে বাথরুম যা মে উনকা উধার কিচেন কা ওয়াহি হাল হয় কিচেন কে পাশ পায়খানা টঙ্কি হয় ও ভি চেম্বর উসকা পুরা কচড়া উসমে ভরা হুয়া হয়। জানা গিয়েছে পানাগড় বাজারে অবস্থিত এই কমিউনিটি হলটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে কাঁকসা পঞ্চায়েত সমিতির ওপর, কিন্তু এই যে কমিউনিটি হল তার সেই অর্থে সাফ সাফাই হয় না বলেই অভিযোগ। অথচ এই যে বেহাল অবস্থায় কমিউনিটি হলটি পড়ে রয়েছে সেখানেই নানান অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়ার কাজ চলছে অনবরত। বিয়ে সহ নানান অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হচ্ছে, নেওয়া হচ্ছে মোটা অঙ্কের ভাড়া, কিন্তু সেই অর্থে সাফ সাফাই নেই কমিউনিটি হলের। বিশেষ করে চারিদিকে আবর্জনার স্তূপ দেখে অনুষ্ঠানের জন্য ভাড়া নেওয়া মানুষজন এই অবস্থা দেখে বেজাই বিরক্ত হচ্ছেন। সব সময় সাফাই সাফাই নেই করবাতে হয় উপর মে আপ দেখ লিজিয়ে কেসা হাল হ্যায় আর নিচে মে তো পুরা একদম দেখিয়ে পুরা ঘাস হয় কবি সাফাই নেই করতে হতে তব খালি বাথরুম বাথরুম মে হালকা ফুলকা সাফাই করবাতে হয় শাদী কে বাদ ফির সাফাই নেই হতা ফির শাদী কা প্রোগ্রাম হোগা তো ফির শাদী হোগা নেই করবায়া আর পানি ভি নেই যে দিন প্রোগ্রাম হতা উসি দিন সাফাই করবাতে। যদিও এই ব্যাপারে এলাকার বাসিন্দা তথা পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহসভাপতি সমীর বিশ্বাস জানিয়েছেন যে এই হলটি কার রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে তা তিনি জানেন না, তবে এই বিষয়টি তিনি কাঁকসার বিডিওকে জানাবেন এবং যাতে এই কমিউনিটি হলের হাল ফেরানো যায় সেই বিষয়ে তিনি উদ্যোগ নেবেন। তবে মানুষজন বলছেন যখন ভাড়া দেওয়া হচ্ছে এই কমিউনিটি হলটি তাহলে এই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সাফসুতরো রাখা কর্তৃপক্ষের দায়িত্বের মধ্যে পড়ে। ওখানে কে দায়িত্বে যে আছে দায়িত্বে আমি এই বিষয় নিয়ে আমি বিডিও সাহেব ম্যাডামের সাথে আজকে আমি কথা বলবো এবং যে দায়িত্ব নিয়ে ওটাকে দেখছে আমি তার সাথে যোগাযোগ করে তাকে ডাকার ব্যবস্থা করছি।